নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, আপনারা দেখছেন বাংলাধ্বনি রান্নাঘর। অল্প কিছু সবজি আর মাছ আনার কথা। কত সবজি নিয়ে এসেছে, পটল, শশা, বিনস, বরবটি, মিষ্টি আলু, পেঁপে, আলু, সিম, বেগুন, কাঁচা লঙ্কা, পালং শাক, কুমড়ো। আজকে রান্না করব পালং শাক, একটা ডাল হবে, আর হবে মাছ। মাছের মধ্যে নিয়ে এসছে বড় বড় ট্যাংরা, আর নিয়ে এসছে তারই মাছ। বন্ধুরা, এই মাছগুলোর নাম হচ্ছে তারই মাছ। এই নামের মাছ নাকি ভীষণই ভালো খেতে, আর এই মাছগুলো পার্শে মাছের মতো দেখতে হয়, কিন্তু পার্শে মাছের থেকেও খুব স্বাদ, সাদালো মাছ যাকে বলে, প্রচুর স্বাদ মিষ্টি মাছ। মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব, আর সেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আমি প্রথমবার এই মাছটা রান্না করছি, তবে শুনেছি ভীষণ ভালো খেতে। তেল গরম হয়ে গেছে আর মাছগুলো সব ওই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এপিট আর ওপিট করে। দুটো মশলা করতে হবে। প্রথম মশলাটা দেখাচ্ছি আপনাদের, যেটা নাকি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই মশলাটা করে নেব মিক্সিতে। আর দ্বিতীয় মশলাটা হচ্ছে সাদা কালো সর্ষে আর পোস্ত। প্রথম মশলাটা যেটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেটাকে ওই মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণে, আর মশলাটা ভাজা হয়ে গেছে, তখন এবার শুকনো মশলা, যেটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালো করে ভেজে নেবো তেল ছাড়ছে। সে সময় ওই যে পোস্ত, সর্ষে আর সাদা, দু রকমের সর্ষে আর পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম, আর ওই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতে পারেন, স্বাদ অনুযায়ী টেস্টটা ব্যালেন্স হয়। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে, প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আপনাদের। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আমার এই রেসিপিগুলো দেখুন, ভাত, লাউ দিয়ে ডাল, আর মিষ্টি আলু, কুমড়ো, বেগুন দিয়ে পালং শাক, আর তরই মাছের ঝাল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।